এবছর মুখ্যমন্ত্রী বাড়ির পুজো 107তম বর্ষে পদার্পণ করল। রবিবার রাজধানীর দশমী ঘাটে পুজোর প্রতিমার বিসর্জন হয়। বিসর্জন প্রক্রিয়ায় দশমী ঘাটে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ মুখ্যমন্ত্রী বাড়ির সকল আত্মীয় পরিজনরা। দশমী ঘাটে সুষ্ঠুভাবে মুখ্যমন্ত্রী বাড়ির প্রতিমার বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, দশমী ঘাটে শান্তিপূর্ণভাবে বিসর্জন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, আগে এমনটা দেখা যেত না। বিসর্জন নিয়ে আগে আতঙ্ক থাকতো। তিনি বলেন, বর্তমানে দশমী ঘাটের যে পরিবর্তন হয়েছে তার সব কৃতিত্বই মেয়র এবং তার দলের। এজন্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজয়া দশমী উপলক্ষে এদিন রাজ্যবাসীকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রতিমা নিরঞ্জন একটু আগে হয়ে গেল আমাদের বাড়ি এবং অন্যরাও করছে। আমি প্রায় 2 ঘন্টা আগে এখানে এসেছি, আমাদের টাই মাত্র এলো, তো দেখলাম যে মানে সত্যি শান্তিপূর্ণভাবে যেভাবে এখানে বিসর্জন প্রক্রিয়া হলো, আগে আমরা কখনো এটা দেখিনি। আগে তো একটা আতঙ্ক লাগতো যে বিসর্জন ঠিকভাবে করে বাড়িতে ফিরতে পারবে কি না। আমি এর জন্য মানে ক্রেডিট গোস টু মেয়র অ্যান্ড হিজ টিম। আমি খুবই ভালো লাগছে এখানে, তো আমি সবাইকে আজকের এই বিজয়া দশমী উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। যদিও তিথি অনুসারে আমাদের গতকালই হয়ে গেছে, কিন্তু আজকে এখানে যেহেতু শনিবার ছিল, একাদশী ছিল, গতকাল হয়নি, তো আজকে আবার আজ সবাই এলাম। আবার মায়ের গমন হবে আমাদের 14 তারিখ, তো সব মিলিয়ে একটা পরিবেশ, একটা অন্যরকম একটা অবস্থা আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রইল। উল্লেখ হয়ে বছর রাজধানীর দশমী ঘাটকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি প্রতিমা নিরঞ্জনের সমস্ত প্রক্রিয়া আয়োজন করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। ঢাকের বাদ্যিতে এবং মহিলাদের উলুধ্বনি শঙ্খধ্বনির মধ্য দিয়ে ক্রেন ব্যবহার করে প্রতিমার বিসর্জন করা হচ্ছে। বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে দশমী ঘাটে রয়েছেন 100 জনের মতো সাফাই কর্মী। রাতে দশমী ঘাট চত্বরে আলোর ব্যবস্থা করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। দশমী ঘাটের ব্যবস্থায় খুশি সকলেই। Bureau Report, RE News.